পিএসজি ছাড়ার কথা এবারে নাকি জানিয়েই দিয়েছেন নেইমার তার ক্লাব পিএসজিকে। পিএসজির জন্য এটা মরার উপরে খাড়ার ঘায়ের মতোই অবস্থা। লিওনেল মেসি চলে যাওয়ার পর ভাবা হয়েছিল কিলিয়ান এমবাপেকে কেন্দ্র করেই পিএসজি তাদের পরবর্তী ছক আঁটবে, কিন্তু কিলিয়ান এমবাপেকেও তারা ছেড়ে দিচ্ছে, তার সমস্ত আয়োজনও প্রায় সম্পন্ন। এবার যখন স্বপ্ন দেখছিল নেইমারকে কেন্দ্র করে আগামীর দলটা সাজানোর, তখন নেইমারও চলে যাওয়ার ইচ্ছাটা জানিয়ে দিয়েছেন পিএসজিকে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় জিয়ানবুক হুন্দাই মোটরসের প্রাক মৌসুম প্রীতি ম্যাচে পিএসজির হয়ে মাঠে ফিরেই জোড়া গোল করেছিলেন নেইমার। পিএসজির সমর্থকদের অনেকেই হয়তো তখন ভেবেছিলেন আগামী মৌসুমে এমন ছন্দেই দেখা যাবে ব্রাজিলের এই সুপারস্টারকে, কিন্তু লেকিপের খবর বলছে তাদের মন ভেঙে যাচ্ছে। তারা বলছে রোববার নেইমার পিএসজি বোর্ডের সঙ্গে দেখা করে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন। ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তি 2027 সাল পর্যন্ত যদিও রয়েছে, কিন্তু তবুও তিনি ক্লাব ছেড়ে দিতে চান এমনটাই তার ভাষ্য। পিএসজির কোচ লুইস এনরিকের জন্য নেইমারের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানানোর ব্যাপারটা নতুন সমস্যা হয়ে দাঁড়াবে। মৌসুম শুরুর আগেই হয়তো নেইমার এবং এমবাপেকে হারাতে পারেন এনরিকে। অবশ্য কয়েকদিন ধরে স্পেনের সংবাদ মাধ্যমগুলো অন্য আভাসও দিচ্ছে পিএসজিতে অস্থিরতার কারণে ক্লাবটির দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন স্বয়ং কোচ এনরিকেও। লেকিপ জানিয়েছে পিএসজির উগ্র সমর্থক গোষ্ঠী গত মে মাসে প্যারিসে নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ করায় ক্লাবটির ওপর থেকে মন রীতিমতো উঠে গেছে নেইমারের, এই জন্যই তিনি পিএসজি ছেড়ে দিতে চান। পিএসজির উগ্র সমর্থক গোষ্ঠী নেইমারকে ক্লাব ছাড়তে তার বাড়ির সামনে বিক্ষোভ করেছিল। নেইমারের যুক্তি, ছয় মৌসুম ধরে পিএসজির হয়ে লড়াইয়ের পরও ভক্তদের এই সমালোচনার কারণ তার বোধগম্য নয়। নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। বার্সার কোচ জাভি হার্নান্দেজ তাকে দলে চান, কিন্তু বার্সার আর্থিক অবস্থা নেইমারকে নিয়ে আসার অনুকূলে নেই বলেও জানা গেছে। তাই নেইমারের বার্সায় ফেরার সম্ভাবনার পক্ষে জোরদার কোনো বাস্তবতা দেখা যাচ্ছে না। পিএসজিতে বছরে 2.5 কোটি পাউন্ড বেতন পান নেইমার। বার্সার তাকে এই বেতন দেওয়ার সামর্থ্য আছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। জানুয়ারিতে নেইমার এবং চেলসিকে ঘিরেও গুঞ্জন শুরু হয়েছিল। এখন দেখার বিষয় নেইমারের পরবর্তী গন্তব্য, ক্লাবের ট্রান্সফার ফি দিয়ে কোন ক্লাব তাকে চান, কোন ক্লাব তাকে শেষ পর্যন্ত পান।